হ্যালো ওয়েলকাম টু দা চ্যান্কাম ভিডিও অফ ওয়ে আছে আরও একটা নতুন ভিডিও আছে ভিডিওটা ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্টের জন্য ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টারের যারা স্টুডেন্ট রয়েছে বিশেষ করে অনার্সের যারা স্টুডেন্ট রয়েছে তাদের অনেকের সঙ্গে কথা বলে দেখলাম যে মানে সাপলি ইজ আ বিগ ফ্যাক্টার ফর দেম এবং তাদের বেশ কিছু প্রবলেম আর হচ্ছে এবং অনেকেরই বেশ কয়েকটা পেপারে সাপলি চলে এসছে মাল্টিপল সাপলি যেটা কিন্তু মানে ফাইনাল ইয়ারের বা সেকেন্ড ইয়ার বা ফাইনাল ইয়ারের ক্ষেত্রে অনেক বেশি প্রবলেম করে তো সেই সবের জন্যই আজকে কিছু অ্যাডভাইস কিছু টেকনিক কিছু নিনজা টেকনিক বলা যেতে পারে তো সেই নিয়ে আজকের ভিডিওটা আজকে ভিডিওটা একটু বড় হবে কিন্তু সত্যি কথা বলতে যাদের সিরিয়াসলি এই প্রবলেমটা রয়েছে তারা প্লিজ আজকের ভিডিওটা স্কিপ করো না একটুখানি ধৈর্য ধরে দেখতে শুরু করো আমার বিশ্বাস যে হয়তো এই ভিডিওটা তোমাদের সাপলিগুলোকে ক্লিয়ার করতে সাহায্য করবে অনেকটাই তো চলো আজকে ভিডিও শুরু করি ক্লিয়ার করা সাপলি ক্লিয়ার করা নিনজা টেকনিক এবার সব ক্লিয়ার তো এবার সব সত্যি ক্লিয়ার হবে প্রথমত যেটা সবাইকে বলতে চাই সেটা হচ্ছে যা হয়েছে সেটা ভয় না পেয়ে এবার লড়াই করতে হবে সিস্টেমেটিক স্টাডি করতে হবে স্মার্ট ওয়ার্ক এবং হার্ড ওয়ার্ক আমরা দুটোই করব। সিস্টেমেটিক স্টাডি স্মার্ট ওয়ার্ক হার্ড ওয়ার্ক করলে এমন কিছু নেই যেটা না হবে না ঠিক আছে তো ফার্স্ট যেটা সবাইকে আমি বলতে চাই সেটা হচ্ছে যে প্রথমে একটা বই একটা বই সেটা যেন যেমন টেক্সট বুকের মতন করে একটা বইকে সিলেক্ট করে নাও সেভেন্টি টু এইট্টি পারসেন্ট অব সিলেবাস যেটা কিন্তু কভার করবে ঠিক আছে এবং এই বইটা সিলেক্ট করার সময় খুব বুঝে সিলেক্ট করবে কারণ এই বইটা ভুল যদি সিলেকশান হয়ে যায় তাহলে কিন্তু খুব প্রবলেম হবে তাই জন্য আমি বারবার করে বলছি যে টিচার বা সিনিয়রদের সঙ্গে তুমি কনসাল্ট করে নাও ঠিক আছে সেকেন্ড হচ্ছে পিক আপ দ্য টপিক ফ্রম ইয়োর কোয়েশ্চেন পেপার তোমার যে কোয়েশ্চেন পেপার আছে যেই কোয়েশ্চেন পেপারে পরীক্ষা দিয়ে তুমি সাপ্লি পেয়েছো সেই কোয়েশ্চেন পেপার থেকে টপিকগুলোকে তুলে নাও ঠিক আছে ওই কোয়েশ্চেন হয়তো রিপিট হবে না এবং হওয়ার চান্স খুব কম কিন্তু ওই টপিকগুলো আসতেই পারে এমন নয় যে টপিকগুলো আসবে না আর কখনো বা ওই টপিকগুলো পরীক্ষা আসবে না নাও আসতে পারে কিন্তু আসতেও পারে এবং ওই টপিকগুলো তোমার উইক ছিল তাই জন্যই কিন্তু তুমি সাপ্লি পেয়েছো সো ওই টপিকগুলোকে পিক আপ করো আগে কোয়েশন পেপার থেকে নেক্সট যেটা বলি যে মার্ক দ্য টপিকস অ্যান্ড রিড আউট থ্রু ইন টু থ্রি টাইমস ঠিক আছে ওই বইটা থেকে ওই বইটা থেকে যেহেতু তোমার পয়েন্টগুলো ওই টপিকগুলো উইক ছিল তাহলে বই থেকে টপিকগুলোকে মার্ক করো এবং ওগুলোকে দু তিনবার করে পড়ে নাও ঠিক আছে রিভাইজ করে নাও এবার কি করবে এবার হচ্ছে তোমরা যারা ক্যালকাটা স্টুডেন্ট তোমরা ইউনিভার্সিটির কাছাকাছি চলে যাবে সেখানে গিয়ে তোমরা ফাইভ ইয়ার্স অথবা টেন ইয়ার্সের যে কোয়েশ্চেন পেপার আছে সেই ফাইভ ইয়ার্স টেন ইয়ার্সের কোয়েশ্চেন পেপারকে তোমরা কি করতে পারো তোমরা কিনে নিতে পারো ঠিক আছে সেই ফাইভ ইয়ার্স এবং টেন ইয়ার্সের কোয়েশ্চেন পেপারগুলোকে আগে কিনে নেবে তারপর কি করবে এবার দেখো আমি যেটা বলছি যে দশ বছর বা পাঁচ বছরের কোয়েশন পেপার যদি তুমি নাও বিশেষ করে দশ বছর যদি নাও তাহলে দশ বছরের মধ্যে সিলেবাস কিন্তু চেঞ্জ হয়েছে এই দশ বছরের সিলেবাসটা যদি চেঞ্জ হয় তাহলে কি হবে তোমার কোয়েশ্চেন পেপারটাও চেঞ্জ হয়েছে তাহলে কি করবে ওল্ড সিলেবাস আর তোমার এখনের সিলেবাস দুটোকেই ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবে ওল্ড সিলেবাস আর তোমার এখনের সিলেবাস দুটোকেই ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবে ঠিক আছে প্রিন্ট আউট যখন হয়ে গেল এবার হচ্ছে কী করবে যে তোমার প্রিভিয়াস সিলেবাস সে মানে তোমার সিলেবাসের টপিকগুলো প্রিভিয়াস সিলেবাসের মানে পুরনো সিলেবাসের কোন পেপারে রয়েছে তোমার সেমিস্টারের সিলেবাস সাপোজ আমি একটা এক্সাম্পল নিয়েছি তোমার থার্ড সেমিস্টারের সিলেবাস থার্ড সেমিস্টারের সিলেবাসের যে টপিকগুলো সেগুলো পুরোনো যে সেমি ইয়ারের কোয়েশন পেপার হতো সেই ইয়ারের কোয়েশ্চেন পেপারে কোন ইয়ারে কোন পার্টের কোন গ্রুপে রয়েছে সেইটাকে আগে খুঁজে নিতে হবে সেটাকে প্রথমে খুঁজে নাও এইবার খুঁজে নিয়ে খুঁজে নিয়ে কি করবে খুঁজে নিয়ে সেই টপিক ওয়াইজ দশ বছরের কোয়েশ্চেনগুলো সেখান থেকে তুলে নাও কোয়েশ্চেনগুলো দাগিয়ে নাও মার্কা করে নাও অথবা খাতায় লিখে নাও যেটা সুবিধে হয় ঠিক আছে এইবার কি হবে সেই কোয়েশ্চেনগুলোর আনসার আনসার ফ্রেম করতে শুরু করো ওই কোয়েশ্চেনগুলোর আনসার যদি ফ্রেম করতে শুরু করো কিভাবে শুরু করবে প্রথমত তোমার কাছে একটা বই রয়েছে দ্বিতীয়ত কি তুমি ইন্টারনেট সোর্সকে কাজে লাগাতে পারো থার্ড তুমি ফ্যাকাল্টি মেম্বার তোমার টিচার স্যার ম্যাডামদের সঙ্গে কনসাল্ট করতে পারো আর ফোর্থ যেটা হচ্ছে সিনিয়রদের হেল্প নিতে পারো ঠিক আছে আমি সিনিয়রদের হেল্প নেওয়াটা বেশি প্রেফার করব কারণ সিনিয়রদের হেল্প নিলে ওরা তো ওগুলো হয়তো অনেকে করে উঠছে ফলে অনেকে জানাও থাকবে ঠিক আছে তো এই টুকু আমি বললাম এরপর কি করবে এরপর সেই কোয়েশ্চেনগুলো যখন সেগুলোকে নিজের ল্যাঙ্গুয়েজে নিজের ল্যাঙ্গুয়েজে লিখবে বইয়ের ল্যাঙ্গুয়েজ বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে লেখার দরকার নেই একদম নিজের ল্যাঙ্গুয়েজ ওন ল্যাঙ্গুয়েজে লিখবে ঠিক আছে এইবার যখন নিজের ল্যাঙ্গুয়েজে লিখবে তার সঙ্গে সঙ্গে কি করবে কিছু শর্ট নোট যদি প্রয়োজন পড়ে তাহলে সেগুলো করে নেবে শর্ট নোট কীরকম যে একটা লং কোয়েশ্চেন ঠিক আছে তো সেই লং কোয়েশ্চেনটার যদি তুমি লং কোয়েশ্চেনভাবে পড়ে মুখস্থ করতে চাও অনেক সময় অনেক প্রবলেম হয় তো সাইডে কিছু জায়গা রাখবে বা নিচে কিছুটা জায়গা রাখবে সেটার থেকে কিছু শর্ট নোট কিছু পয়েন্ট বা দু একটা ওয়ার্ড যেগুলো মনে রাখলে সুবিধা হয় সেইগুলো করে নেবে ঠিক আছে এইবার লাস্ট যেটা সেটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে রাইটিং প্র্যাকটিস করা রাইটিং প্র্যাকটিস করতেই হবে কেউ যদি মনে করো যে পরীক্ষার আগে কদিন পড়ে নিলে হয়ে যাবে তাহলে যেই পেপারে অ্যাটলিস্ট সাপ্লি আছে সেই পেপারটায় অ্যাটলিস্ট এরকমটা করো না কারণ অলরেডি তুমি একবার ওই পেপারে ফেইলিওর দেখেছো আবারও যদি ফেলিওর দেখো পরে কিন্তু অনেক বেশি প্রেশার হয়ে যাবে তো অন্য পেপারগুলো যেগুলো যেরকম করছো ঠিক আছে পরীক্ষার আগের দিন পড়ছো না পড়ে চলে যাচ্ছ যে যা করছো ঠিক আছে কিন্তু অ্যাটলিস্ট যেই পেপারটায় অলরেডি একবার সাপ্লি রয়েছে সেই পেপারটায় অন্তত আমি বলছি রাইটিং প্র্যাকটিস শুরু করো কারণ রাইটিং প্র্যাকটিস করলে কি হবে তোমার পেপারটা ক্লিয়ার হওয়ার চান্সেসটা অনেক বেশি বেড়ে যাবে ঠিক আছে এবং এই রাইটিং প্র্যাকটিসটা আমি বলছি অন্তত অন্তত পরীক্ষার একুশ দিন আগে থেকে শুরু করতে ঠিক আছে পরীক্ষার যেদিন পরীক্ষা তার একুশ দিন অন্তত আগে থেকে শুরু করো অন্তত যাতে পরীক্ষার দিতে বসার আগে কমপক্ষে দশ থেকে পনেরো বার লেখা হয়ে যায় ঠিক আছে এটাই হচ্ছে হার্ডওয়ার্ক অ্যান্ড স্মার্ট ওয়ার্কের একটা কম্বিনেশন আমি হার্ডওয়ার্ক যেমন করব। আমি বই থেকে খুঁজছি আমি সেগুলো থেকে নিজের মতন করে ফ্রেম করছি ঠিক আছে এইগুলো যেমন করছি সেরকম আমি প্র্যাকটিসটাও করছি দশ থেকে পনেরো বার লিখছি এবং আমি স্মার্ট ওয়ার্কটা কী করেছি আমি স্মার্ট ওয়ার্ক করেছি আমি উইক পয়েন্টকে অনেক বেশি স্ট্রং করেছি এবং অ্যাট দ্য সেম টাইম আমি আরেকটাও যেটা করেছি সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার থেকে কি ধরনের কোয়েশ্চেন হয় এবং সেটাকে আমি নিজের ভাষায় লিখলে কেমন উত্তর লিখবো তো সেইটা আমার আগে থেকে যেন ক্লিয়ার থাকে মানে আমি বলতে চাইছি যেহেতু তোমাকে সাপ্লিটা ক্লিয়ার করতে হবে পরীক্ষার হলে বসে যেন কোনোরকম টেনশান না হয় যে আমি তো এই কোয়েশ্চেন দেখিনি বা আমি এই তো টপিক পড়িনি বা আমি তো পড়েছিলাম কিন্তু এখন লিখতে গিয়ে ভুলে যাচ্ছি এই জিনিসটা যেন না হয় কারণ একটাই যে একবার সাপলি খেয়েছো আরেকবার যদি খাও তাহলে কিন্তু মনোবল ভেঙে যাবে ওই একই পেপারে তাই জন্য বলছি যেই পেপারে অন্তত সাপটি রয়েছে সেই পেপারটা অন্তত যেভাবে বললাম যে স্টেপগুলো বললাম অ্যাটলিস্ট ফলো করো এবং আমি আশা করছি সবার খুব তাড়াতাড়ি সাপ্লিগুলো ক্লিয়ার হয়ে যাবে ডোণ্ট লিউজ ইউর হোপ ইউর সাপ্লি উইল ক্লিয়ার ইন নেক্সট অ্যাটেম্প সামনের বারেই ক্লিয়ার হবে অল দ্য বেস্ট এবং সবাইকে আমি বলতে চাই যখন যদি সাপ্লি ক্লিয়ার হয়ে যায় প্লিজ একটা কমেন্ট নিচে করে যেও ঠিক আছে তো আজকে ভিডিওটা এত অব্দি সবাইকে পেশেন্স নিয়ে শোনার জন্য অনেক বেশি ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ কিপ ওয়াচিং ওয়ে